আতাফল আমরা সবাই চিনি। বাংলাদেশে খুব সাধারণ ও জনপ্রিয় একটি ফল এই আতা। অঞ্চলভেদে নামের কিছুটা পার্থক্য রয়েছে আতাফলের। একে বাংলায় শরীফা, সীতাফল এবং কিছু কিছু জায়গায় নোনাফলও বলে থাকে। ধারণা করা হয় স্বাদের দিক থেকে কিছুটা নোনতা হওয়ার কারণে এর এমন নামকরণ। তবে হিন্দিতে এর নাম রামফল। আতা হলো অ্যানোনেসি পরিবারভুক্ত এক ধরনের যৌগিক ফল। এর বৈজ্ঞানিক নাম অ্যানোনা স্কোমোসা। ইংরেজিতে এটিকে বলা হয় কাস্টার্ড অ্যাপল, সুগার অ্যাপল, সুগার পাইনঅ্যাপল এবং সুইট শপ। আতা ফলের ভিতরে ছোট ছোট কোষ থাকে। প্রতিটি কোষের ভিতরে একটি করে বীজ থাকে। বীজের পাশের রসালো ও নরম অংশই খেতে হয়। ফলটি লালচে ও সবুজ বর্ণের হয়ে থাকে। এটি গুচ্ছিত ফল, অর্থাৎ একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয়। এই ফলটিতে রয়েছে নানা পুষ্টি ও ঔষধি গুণাগুণ, যা আপনার শরীরের বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে। আমরা হয়তো অনেকেই জানি না এটি বিভিন্ন দেশে দুগ্ধজাত পণ্যের বিকল্প হিসেবে খেয়ে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আতাফলের কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। গাইনোকোলজির মতে গর্ভাবস্থায় আতাফল খেলে গর্ভপাতের ঝুঁকি কমে। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদানগুলি ভ্রূণের ত্বক, টেন্ডার এবং রক্তনালীগুলোর বিকাশে সহায়তা করে। এতে থাকা ভিটামিন B6 গর্ভবতী মহিলাদের বমি বমি ভাব এবং সকালের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে এবং শারীরিক ব্যথার উপশম ঘটায়। ফলটিতে ক্যালোরি এবং নিউরাল সুগার বেশি থাকে, তাই শিশুর ওজন বাড়াতে এটি সহায়তা করবে। গর্ভাবস্থায় রক্তচাপ উঠানামা করতে থাকে। এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিষাক্ত পদার্থকে পরিষ্কার করে, তাই কিডনি ভালো রাখে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শক্তিশালী ইমিউন সিস্টেম তৈরি করতে সহায়তা করে। গর্ভাবস্থার পরে আতাফল খাওয়ার ফলে স্তনের দুধ উৎপাদন বৃদ্ধি পায়। মাথার উকুন নির্বংশ করতে আতাপাতার রস 2 চা চামচ, তার সঙ্গে 2 থেকে 1 চা চামচ পানি মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রাখলে উকুন মরে যায়। একদিনে কাজ না হলে 2 থেকে 3 দিন পর আবার লাগাতে হবে। তবে সাবধানে ব্যবহার করতে হবে, যেন চোখে না লাগে, তাহলে চোখ জ্বালা করবে ও লাল হয়ে যাবে। আতাফলে থাকা ম্যাগনেসিয়াম আপনার কার্ডিয়াক সমস্যা প্রতিরোধে সাহায্য করবে। সেই সঙ্গে এতে থাকা ভিটামিন B6 হোমোকিউস্টাইন নিয়ন্ত্রণ করে এবং এই ফলে থাকা অ্যামিনো অ্যাসিড আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে আতাফল খাওয়া শুরু করুন। এছাড়া আতাফলে ডায়াবেটিস ফাইবারের উপস্থিতিতে চিনির শোষণ কমানো যায়, ফলে আপনার ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। গবেষকদের মতে আতাফলের বীজগুলো ক্ষত শুকাতে সাহায্য করে। এর বীজে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ব্যবহারের মাধ্যমে ত্বকের গভীরে থাকা কোষের পুনঃবৃদ্ধি করে এবং এটি ক্ষত স্থানের ব্যথা তাৎক্ষণিকভাবে কমাতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে আতাফলের পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধ করে, স্তনের কোষে থাকা বিষাক্ত টক্সিন দূর করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ আতাফল আপনার শরীরের কোষগুলোকে বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করবে। বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত একবার দাঁত পরিষ্কার করার জন্য আতাফলের চামড়া ব্যবহার করার সুপারিশ করেন। এটি ব্যবহারের ফলে দাঁত ক্ষয় রোধ করে এবং মাড়িকে করে আরো মজবুত।
যেকোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। আতা ফলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ফলটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।